আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। স্যার কেটে কেটে আসতেছে। আজকে আমাদের লেকচার আছে কি জানো তোমাদের ঠিকানা বা আজকে ঠিকানা নিয়ে আলোচনা করো। ওকে, আজকে ঠিকানা নিয়ে আলোচনা করবো। সবাই তোমরা ঠিকানা মধ্যে বইটা খুলো। স্যার কথা বোঝা যাচ্ছে না আপনার। আচ্ছা ঠিক আছে, দেখি আমি অন্য জায়গা থেকে জয়েন করতেছি, দেখো একটু মিনিট। বইটা খুললো আগে, সব বইটা নাও। আমাদের আজকে তোমার ঠিকানামিতি নিয়ে আলোচনা করবো আমরা। শীতটা আছে সবার? শীতটা তোমাদের কাছে আছে সবার কাছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, শীতটা কি তোমাদের কাছে সবার কাছে আছে? ইয়েস স্যার। জি স্যার। শীতটা তোমাদের সবার কাছে আছে? ইয়েস স্যার, আছে আছে। আচ্ছা দেখো তো, শীতের এক নম্বর সৃজনশীলটা ঠিকানা মধ্যে, এক নম্বর সৃজনশীলটা সবাই পারে কিনা দেখো তো। ইয়েস স্যার, আছে। প্রথমতাই না অথচ আমাদের মধ্যে যাদের ওখান থেকে সাউন্ড আসতেছে তো, এটা মিউট করে রাখো। হ্যাঁ, এটা শেয়ারিংটা দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখি, এটা একটু এক নম্বরটা পারবা নাকি আমি করে দিব? সুপ্রিয় শিক্ষার্থীরা, পারলে দেখি করো, এক নম্বরে কটা পার কিনা দেখো, একের কটা পার কিনা। মিরাজ তাবাসুম পারবা, একের ক পারবা? তাবাসুম দীপান্বিতা, একটু দেখো পারে কিনা দেখো।
স্যার টাইম বেশি নেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে আমি কটা শেয়ার করতেছি তোমরা একটু এটার সাথে মিলাই নাও হ্যাঁ দেখো এই কটা একটু করে নাও সবাই এটা বুঝছো কিনা দেখো তারপর করে নাও কটা করে নাও এখানে তুমি দেখো আমি বুঝাই দিচ্ছি এখানে ৩২ মিনিট আমরা জানি যে ৬০ সেকেন্ডে এক মিনিট তো আমরা সেকেন্ড কে চার দিয়ে ভাগ করলাম তাহলে এটা মিনিট চলে আসলো স্যার কে ৬০ দিয়ে ভাগ করলাম মিনিটে চলে আসলো আবার দেখো মিনিট আনার পর এটা আমরা কি ৩২ মিনিট আর ৩২ সমস্ত কত ৬০ ভাগে ৪ মিনিট দেখো কোন বার একটা বার আমি এখানে দিলাম হ্যাঁ স্যার দেখা যাচ্ছে হ্যাঁ দেখো এখানে sin a plus cos a equal to p আবার প্রশ্ন মতে p সমান দেওয়া আছে 1 তাহলে আমরা কি লিখতে পারি sin a plus cos a সমান 1 দেন আমরা কি করলাম উভয়পক্ষে বর্গ করে দিলাম তাহলে sin a plus cos a whole square equal to 1 square তাহলে a plus b whole square সূত্র করে আমরা a square plus 2ab plus b square অর্থাৎ সাইন স্কয়ার প্লাস টু সাইন এ কস এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু 1 সাইন স্কয়ার ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস কস স্কয়ার কস স্কয়ার ইকুয়াল টু জানি আমরা 1 মাইনাস সাইন স্কয়ার এই মানগুলো বসাই দিলাম দেওয়ার পর আমরা পেলাম কি 1 মাইনাস কস স্কয়ার প্লাস টু সাইন এ কস এ প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু 1 তাহলে আমরা 1 1 গুলাকে যদি পক্ষান্ত করলাম তাহলে আমরা সাইন স্কয়ার কে আগে নিয়ে আসলাম তাহলে আমরা পেলাম মাইনাস সাইন স্কয়ার এ প্লাস টু সাইন এ কস এ মাইনাস কস স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1 মাইনাস 1 এরপর অংশটা আমি করে দিচ্ছি তোমরা আগে এতটুকু লেখা শেষ হলে আমাকে বলবে লেখা শেষ হলে আমাকে বলবে কিন্তু লেখা শেষ স্যার আমার শেষ আচ্ছা আমি পর অংশটি শেয়ার করতেছি তোমাদের সবার শেষ কিনা হ্যাঁ স্যার আচ্ছা তাহলে আমি পর অংশটি শেয়ার করতেছি তোমরা একটু দেখে নাও
দেখতেছো পর অংশটা? এরপর আমরা কি লাগলাম দেখো তো, বা মাইনাস সাইন স্কয়ার প্লাস টু সাইন এ কস এ মাইনাস কস স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, উপবক্ষকে আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিলাম, দেন আমরা পেলাম কত, সাইন স্কয়ার এ মাইনাস টু সাইন এ কস এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু ওয়ান। আমরা এটাকে জানি কত, যদি সাইন কে যদি এ ধরি কস কে যদি বি ধরি, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার সমান আমরা জানি যে এ প্লাস হোল স্কয়ার, দেন সাইন এ মাইনাস কস হোল স্কয়ার ইকুয়াল টু ওয়ান, দেন সাইন এ মাইনাস কস সমান প্লাস মাইনাস ওয়ান। একটু সবাই লিখে নাও, লিখা শেষ করলে আমাকে বলবে। লেখা শেষ? পারবা কিনা দেখো, হ্যাঁ কনভার্টটা পারবে কিনা দেখো। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গড় নম্বরটা করে দিছি, তোমরা একটু দেখে না, দেখা যাচ্ছে গড় নম্বরটা? একটু কথা রেসপন্স করতে হবে। তোমরা বুঝতেছো? হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি ম্যাথটা বুঝতে? তোমাদের অঙ্কটা করা শেষ হলে আমাকে বলবে। ওকে স্যার, তাড়াতাড়ি
তোমাদের লেখা শেষ? না স্যার, লাস্ট পর্যায়ে। আচ্ছা একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো। স্যার লাস্ট ডেট লেখা শেষ, সবাই একটু শেষ করো। হ্যালো, বারোর ক নম্বরটা কিন্তু পারবে কিনা দেখো, বারের ক। পারবা এ নম্বরটা? পারবা বারো রে? সুপ্রিয় শিক্ষার্থীর একটা রেসপন্স করতে হবে, পারবে কিনা। সরি করে দিলে ভালো হতো, এ নম্বরটা করে দিলে ভালো হতো। যে মিরাজ বলতেছো না? আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, একটু দেখো ওয়ান মিনিট। আগে প্রশ্নটা তোমার কাছে শিটটা আছে? আচ্ছা ঠিক আছে, আমি নাম্বারটা করে দিচ্ছি, তোমরা একটু দেখো, আমি শেয়ার দিচ্ছি এখন। দেখো আমি শেয়ার দিলাম ক নাম্বারটা, একটু দেখে নাও। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এটা বুঝতেছে কিনা দেখো, এখানে তোমার কি দেওয়া আছে? বৃত্তের ব্যাহত দেওয়া আছে, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে। এটাকে আমরা শুধু জাস্ট কি করলাম জানো, ডিগ্রিতে ছিল, এটাকে রেডিয়ান নিয়ে গেলাম। আর আমরা আগে থেকে জানি এস সমান আর থিটা, ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। দেখো একটু বুঝছো কিনা দেখো।
Sir, profesor, con ambas, pues, está mal, y কিরে তুমি ক্লাসে ছিলাম না স্যার স্যার ছিলাম কিন্তু ডিসকানেক্টের কারণে আর সুপ্রিয় শিক্ষার্থীরা হতে পারতেছো নাকি আমি করে দিব না স্যার আচ্ছা আমি করে দিচ্ছি বুঝছি আমি তোমরা পাত আমি করে দিচ্ছি করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো দেখা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী দেওয়া আছে কি দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স তাহলে আমরা এক্স এর জায়গায় যে থিতা বসাই থিতা ইকুয়াল টু আমরা সাইন থিতা তাহলে একটু করে ফেলো পুরোটা করে ফেলো করা হলে আমাকে বলো করে ফেলো শেষ আমাকে বলবে কথা হচ্ছে তোমাদের লেখা শেষ তোমার
দেখো আবুলে বি সাইন থিটা মাইনাস কস থিটা খুলে কে লিখছিলাম ওটা আসলে বি সাইন থিটা আমাদের প্রশ্ন মত করে লিখতে হবে প্রশ্ন কত মত লিখলে আমি কি পড়া শুরু করতে পারবো? Yes sir. হ্যাঁ স্যার, গণম্বর তোমরা গণম্বরটা কি পারবা? আচ্ছা ঠিক আছে, আমি পারবা কিনা দেখো, না পারলে আমি করে দিব, টাইম ওয়েস্ট করা যাবে না। সবাই একটু দেখো পারবে কিনা, যদি না পারো তাহলে আমি করে দিব। জাওয়াত পারবা? পারবা।